করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন বাজার হাট বন্ধ রয়েছে, লকডাউন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একদিনের সম্পূর্ণ লকডাউন করা হয় ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে। করোনা পরিস্থিতির জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে, যার ফলে জঙ্গলমহলের টুসু শিল্পীদের মন খারাপ। প্রায় 3 মাস ধরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের টুসু শিল্পীরা বাড়িতে টুসু তৈরি করেছিলেন। সেই টুসু জঙ্গলমহলের বিভিন্ন হাটে গিয়ে তারা বিক্রি করতেন, কিন্তু হাট বাজার বন্ধ থাকায় ও করোনা বিধিনিষেধ জারি হওয়ায় তারা অথই জলে পড়েছেন। ধার দেনা করে টুসু তৈরি করেছিলেন, সেই টুসু বিক্রি না হলে তারা প্রচুর ক্ষতির মুখে পড়বেন, কিভাবে তারা সংসার চালাবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন। ঝাড়গ্রাম তথা জঙ্গলমহল এলাকায় টুসু পরব দীর্ঘদিন ধরে উৎসব ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে, কিন্তু করোনা পরিস্থিতির জন্য টুসু পরবের আনন্দ এবার মাটি হতে বসেছে। সেই সঙ্গে টুসু বিক্রি না হলে কিভাবে সংসার চালাবে তা নিয়ে চিন্তায় পড়েছেন জঙ্গলমহল এলাকার টুসু শিল্পীরা। রয়্যাল লাইফ সেলস অ্যান্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর, আনন্দ মঠপাড়া, গুল কারখানার কাছে, বেথুয়া ডহরি, নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। একটা মেলার মতন জিনিস হয়, এই যে ধরুন লকডাউন থাকলে তো সেই জিনিসটা হবে না, হবে কি? তাহলে মানে ধরো যে মালগুলো আমরা তৈরি করেছি কোনখানে বিক্রি করব, কিভাবে চলব, আমরা তো ওইভাবেই চলি, আগে হাটে হাটে, এখনো হাটেই হবে হয়েছে বলছে লকডাউন, তাহলে কী করে হবে এগুলো? আমাদের তো ইনকামের পথ একটা চাই, তবে তো আমরা থাকতে পারবো। ওই মানে ধরুন পুরা গ্রামে ধরুন 2 মাস আগে জোগাড় যন্ত্র বলি হাটের সামনে আছে। গয়না কোথা থেকে আনেন? হ্যাঁ, গয়না গয়না ওই মেদিনীপুর থেকে আনা হয়। হ্যাঁ হ্যাঁ, হাটেই যেতে হয়। আসে, বাড়িতেও আসে, অনেকে কেউ কেউ আসে। কি নাম আপনার? উপেন্দ্র দাস। আরে টুসুটা বানাই পশ্চিম কান্দিতে আমরা এটা বানানো হয়। আমাদের কতদিন আগে থেকে তৈরি করেন? ধরো কার্তিক মাস থেকে আমরা আরম্ভ করেছি, দিলে আমাদের মকর সংক্রান্তিতে আমরা ফিনিশ করতে পারি। কতগুলো টুসু তৈরি করেছেন? 500 মতন। কি করবেন ওগুলো? বিক্রি করবো হাটে। কোন কোন হাট যান? যেমন ফেঁকো যাওয়া হয়, রোহিণী যাওয়া হয়, আর খেজড়ার হাট যাওয়া হয়, সর্দিয়া। মানে টুসু তৈরির যে সরঞ্জাম, মাটি, গয়না কোথা থেকে জোগাড় করেন? মাটি আসে আমাদের কেলাঘাট থেকে মাটি আনা হয়, আর ঠাকুরের গয়না আনা হয় মেদিনীপুর থেকে আনা হয়। আমি বাচ্চারা তৈরি করে, স্বামী, আমার স্বামী আছে, আমি আছি, 30-35 ঘর আছে এখানে, সবাই আমরা এই ব্যবসাটাই করি বছরে একবার। হ্যাঁ, 10-12 বিক্রি হয়, মানে 10-12 হাজার টাকা করে লিয়া হয় বছরে। আমার নাম পুষ্প দাস। ঝাড়গ্রাম থেকে সুদর্শন বেরার রিপোর্ট, খবরের দুনিয়া।